নমস্কার, আমি দেবদীপ। করোনা পরিস্থিতিতে যখন মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, তখন মানুষের মধ্যে কিন্তু মাস্ক, স্যানিটাইজার এই সমস্ত জিনিসগুলোর ইউজ অনেকটাই বেড়ে গেছে, আর তার সাথে সাথে বেড়েছে সোশ্যাল ডিস্টেন্সিংও। আর এই সোশ্যাল ডিস্টেন্সিং রাখার জন্য মানুষ অনেকেই আছে যারা টু হুইলার, ফোর হুইলার এগুলো কিনে নিচ্ছেন বা ইউজ করছেন। এবং এর ফলে দেখা যাচ্ছে যে লাস্ট ইয়ারে যা পুজোয় সেল হয়েছিল গাড়ি, ফোর হুইলার বা টু হুইলার যাই বলুন না কেন, এবছর পুজোয় কিন্তু টু হুইলার বা ফোর হুইলারের সেল আগের বছরের থেকে অনেকটাই বেশি। আর এর মধ্যে কিন্তু কোম্পানিগুলো নতুন নতুন গাড়ি লঞ্চ করতেও চাচ্ছে না, তার মধ্যেই লঞ্চ করেছে টয়োটা আরবান ক্রুজার। আর আমার কাছে টয়োটা আরবান ক্রুজার লঞ্চ করার পরে একটা SMS আসে যে কী কী ফিচার্স আছে সেগুলো গিয়ে দেখে আসার। বেসিক্যালি এই গাড়িটা যেটা লঞ্চ করেছে পেট্রোল ভ্যারিয়েন্টেই লঞ্চ করেছে। এর প্রাইস যে বেস মডেল আছে সেটা 8,40,000 টাকা থেকে শুরু এবং 11,500 টাকা অবধি গেছে। তাই আমিও ওদের যে SMSটা যেখানে আমাকে একটা নেমন্তন্ন পাঠানো হয়েছে বলতে পারেন যে টয়োটা আরবান ক্রুজারটাকে গিয়ে দেখে আসার জন্যে, সেই নেমন্তন্নটা আমি ফেলতে পারিনি এবং সোজা ওদের শোরুমে গিয়ে ওদের এই গাড়িটা আমি দেখে এসেছি। আর তারই ভিডিওটা যেটা আমি শ্যুট করেছি সেই ভিডিওটাই আপনাকে দেখাবো। এর সাথে সাথে আমাদের যিনি সেলসম্যান ছিলেন তিনিও আমাকে বিভিন্নভাবে গাইড করেছেন ফিচার সম্পর্কে, সেগুলো ওই ভিডিওর মধ্যে বলবো। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট তো করবেনই, আর যদি আরও ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। টয়োটা আরবান ক্রুজারের সামনে এসে গেছি। এতে খুব সুন্দর একখানা টয়োটার ব্যাজিং করা আছে। এছাড়া এতে 1.5 লিটারের K-সিরিজ 4-সিলিন্ডার ইঞ্জিন আছে এবং এই ইঞ্জিনটা পেট্রোল ইঞ্জিন। আর এই পেট্রোল ইঞ্জিন সবকটা গাড়িতেই আছে, কোনো ডিজেল ইঞ্জিন এইবারে টয়োটা দেয়নি। আর এই ইঞ্জিনটা 105 PS পাওয়ার জেনারেট করতে পারে আর 138 ন্যানোমিটার টর্ক জেনারেট করতে পারে। BS6 এমিশন নর্মস মেনেই এটা হয়েছে। ম্যানুয়াল ট্রান্সমিশনও আছে, অটো ট্রান্সমিশনও আছে। আমরা যে গাড়িটার সামনে দাঁড়িয়ে আছি সেটা অটো ট্রান্সমিশন কার। হেডলাইটের কাছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডুয়েল ফাংশন LED DRL অ্যান্ড টার্ন ইন্ডিকেটার আছে হেডল্যাম্পে। এছাড়া একটা ডুয়েল চেম্বার LED প্রজেক্টর হেডল্যাম্পও আছে উইথ ক্রোম অ্যাসেন্ট। আর ফ্রন্ট LED ফগ ল্যাম্পও এখানে দেখতে পাওয়া যাচ্ছে। খুব বেশি দেরি না করে গাড়ির দরজাও খুলে ফেলেছি। এবার দরজা খুলে এবার ভেতর দিকে বসবো, বসে একটু ভেতরকার ফিলও নিতে চাইছি। এখানকার ইন্টেরিয়ার্স কেমন আছে না আছে সেগুলো একবার দেখাবার চেষ্টা করব আপনাদের সামনে। গাড়ি যেহেতু অটো ট্রান্সমিশনের তাই এখানে কোনো ক্লাচ নেই। গাড়িতে ডিসপ্লে ইন অডিও সিস্টেমও আছে আর এখানে রিভার্স পার্কিং ক্যামেরাটাও এখানে দেখায়। খুব তাড়াতাড়ি একবার গাড়ির ড্যাশবোর্ডটায় চোখ বুলিয়ে নেওয়া যাক। এই ড্যাশবোর্ডটা একদম মারুতি ভিটারা ব্রিজার মতো করেছে। বাঁ দিকে আছে আপনার RPM-এর কাঁটা, ডান দিকে আছে স্পিডোমিটার। এছাড়া স্পিডোমিটারের মধ্যেই আরও অনেকগুলো সাইন দেখা যাচ্ছে, টয়োটার ব্যাজিং এখানে দেখা যাচ্ছে। স্টিয়ারিংয়ের ডান দিকে আছে ক্রুজ কন্ট্রোল, বাঁ দিকে আছে অডিও কন্ট্রোল। এগুলো খুবই উপযোগী এবং সময় সময় কাজে লাগতে থাকে আমরা যখন গাড়ি চালাতে থাকি টানা। AC ভেন্টের সাথে সাথে এখানে AC কন্ট্রোলিং সিস্টেমটাও দেখা যাচ্ছে, যেখানে অটো মোডও করা যায় এবং অন্যান্য বিভিন্ন রকম মোড করা যায়। USB চার্জার আছে, 12 ভোল্ট সকেট আছে। অটোমেটিক ট্রান্সমিশনের জন্য গিয়ারটাও এখানে দেখতে পাওয়া যাচ্ছে। গাড়ি একবারে নতুন আছে তাই সিটগুলো এবারে প্লাস্টিক দিয়ে মোড়া আছে পুরোপুরি, যাতে কোনো ধুলোবালি বা ময়লা এর মধ্যে ঢুকতে না পারে। আমরা এবার দেখি, একটা হ্যান্ডব্রেক দেখতে পেলাম, এর পেছনে আছে হ্যান্ড রেস্ট। খুব বেশি গাড়ি চালাতে চালাতে যখন অনেকে টায়ার্ড হয়ে যায় তখন এই হ্যান্ড রেস্টটা ইউজ করলে খুবই উপযোগী হয়, তবে কোপাইলটরা এই হ্যান্ড রেস্টটা ইউজ না করলেই ভালো হয়। এবার আমরা চলে যাই, ইঞ্জিন স্টার্ট স্টপ বাটন দেখতে পাওয়া যাচ্ছে, যেটা টিপে আপনারা ইঞ্জিন স্টার্ট কিংবা স্টপ করতে পারেন। বেসিক্যালি এই গাড়ির সবকটা মডেলেই কিলেস এন্ট্রি আছে তাই সবকটা মডেলেই আপনি স্টার্ট স্টপ বাটন পেয়ে যাবেন।
এবার চলে আসি বাইরে যে মিররটা থাকে, যেটাকে আমরা ORVM ইলেকট্রিক অ্যাডজাস্ট মিরার বলি। সেটার জন্য বাঁ দিক বা ডান দিক করে, মানে লেফট সাইড করলে বাঁ সাইডের মিররটাকে অ্যাডজাস্ট করা যাবে, রাইট মানে আর এর দিকে করলে রাইট সাইডের যে মিররটা আছে OVRM মিররটা সেটাকে অ্যাডজাস্ট করা যেতে পারে। এখানে একটা এসি ভেন্ট আছে এবং অপোজিট সাইডেও একটা এসি ভেন্ট আপনারা দেখতে পাবো, আর মাঝখানে দুটো আছে। সুতরাং চারটে এসি ভেন্ট সামনের দিকেই দেখতে পাওয়া যাচ্ছে। দরজার রাইট সাইডে আপনি 1 লিটার বোতল রাখার জায়গা পেয়ে যাবেন। এছাড়া গাড়ি পৌঁছার জন্য যে কাপড়গুলো লাগে সেই কাপড়গুলো এখানে রাখতে পারেন আপনারা। আর গাড়ির যখন দরজা খুলেছিলাম দরজাটা বেশ ভারী লেগেছিল, সুতরাং মডেলটা যথেষ্ট স্টার্ডি মডেল মনে হলো। এই গাড়ির সবকটা মডেলেই 16-ইঞ্চ হুইল আসে। এটা যেহেতু টপ মডেল তাই এতে ডায়মন্ড কাট অ্যালয় হুইল আসে। মিডল যে মডেলটা সেটায় ব্ল্যাক ক্যাপওয়ালা হুইল থাকবে, আর নিচের যে মডেলটা মানে বেস মডেলটা সেটায় হুইল ক্যাপওয়ালা হুইল আসে। রেয়ার লাইটটা স্প্লিট এলইডি রেয়ার কম্বিনেশন ল্যাম্পস। এবার এই গাড়ির চাবিটাও চলে এসছে। এতে কিলেস এন্ট্রি যেহেতু এতে কোনো চাবি সিস্টেম নেই, এটাকে নিয়ে আপনার গাড়ির ভেতরে বসতে হবে। তারপর স্টার্ট স্টপ বাটন আপনি ক্লিক করবেন, গাড়ি স্টার্ট হয়ে যাবে। গাড়ির পেছনে দেখতে পারেন আরবান ক্রুজারের একটা ব্যাজিং দেওয়া আছে, এবং নিচের দিকে যেখানে নাম্বার প্লেট লাগাবে সেখানেও একটা আরবান ক্রুজার লেখা আছে, যদিও এটা পরে নাম্বার প্লেট দিয়ে রিপ্লেস হবে। আর গাড়ির লাইট ওদিকেও দেখালাম আপনাদেরকে। এখানে আপনার তেলের জায়গা 16-ইঞ্চ অ্যালয়ের ডায়মন্ড কাট হুইল আবার আমরা চলে এলাম এদিকে দেখাতে আপনাদেরকে। এবার চলুন গাড়ির পেছনের দিকে যে সিটিংটা আছে সেই সিটিংটা কেমন আছে। এখানেও পুরো প্লাস্টিক দিয়ে ঢাকা আছে, কিন্তু আমাদের ভেতরে বসতে কোনো আপত্তি নেই। 1 লিটার জল রাখার জায়গাও এখানে সুন্দরভাবে রাখা আছে, তাই জল আপনারা রাখতেই পারেন এখানে যথেষ্ট পরিমাণে। আর ভেতর দিকে একটু উঠে বসলাম, এটা দেবদ্বীপ দেখতেই পাচ্ছেন। পিছনে রেয়ার এসি ভেন্ট আছে, আর এখানে যেহেতু হেডরেস্ট আছে সুতরাং আপনাদের লং জার্নির ক্ষেত্রেও কোনো অসুবিধে হবে না। আর এখানে স্প্লিট সিট আছে, মানে 60-40 রেশিওতে সিটটাকে স্প্লিট করা যেতে পারে। আর একটা রেয়ার আর্মরেস্টও আছে, এটাকে বার করতে একটু অসুবিধে হচ্ছে। হ্যাঁ, এখানে রেয়ার আর্মরেস্টটা আপনি হাত রেখে যেতে পারেন এবং চা কফিও রাখতে পারেন, খুবই উপযোগী জিনিস এটা। চলে আসি একদম বুট স্পেসের দিকে। কোম্পানি ক্লেম করছে যে 328 লিটার এখানে বুট স্পেস আছে, এবং বুট স্পেসটা দেখে যথেষ্টই বক্সি টাইপের মনে হচ্ছে। যথেষ্ট পরিমাণে আপনি স্যুটকেস কিংবা লাগেজ ব্যাগ রাখতে পারেন, এবং লং জার্নির ক্ষেত্রেও এটা বেশ উপযোগী হবে। তাই টয়োটা আরবান ক্রুজার সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আরও বেশি আপনারা জানতে পারবেন যখন এখানে এসে, মানে আমি সাইনি টয়োটা হাওড়ায় এসেছি, এখানে এসে আপনারা গাড়িটা দেখার চেষ্টা করবেন। এখানে 80 ভ্যারিয়েন্টটাই আপাতত ছিল, এছাড়া হয়তো ম্যানুয়াল ট্রান্সমিশনের যে ভ্যারিয়েন্টটা সেটাও কয়েকদিনের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে, তাই আপনারা এখানে গাড়িটা টেস্ট ড্রাইভ করেও দেখতে পারেন। তাই সবার শেষে আপনারা যারা ফোর হুইলার চালান তারা অবশ্যই সিট বেল্ট পরবেন, যারা টু হুইলার চালান অবশ্যই হেলমেট পরবেন। ভালো থাকবেন, নমস্কার।